দক্ষিণ চব্বিশ পরগনার 4টি লোকসভা আসনে ভোট 1 জুন। এবার এই জেলায় 1600 বেশি মহিলা পরিচালিত বুথ থাকছে। এই মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণও ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন ব্লকের মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ডায়মন্ড হারবার হাই স্কুল ও ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল মিলিয়ে প্রায় 2400 মহিলা ভোট কর্মী প্রশিক্ষণ নেয়। এদের মধ্যে স্কুল শিক্ষিকা ছাড়াও কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মীরাও রয়েছেন। ডায়মন্ড হারবারের ডেপুটি ম্যাজিস্ট্রেট রাতুল ঘোষ এদিনের মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। ডায়মন্ডবাগ সাব ডিভিশনে মহিলা ভোটগণিতা আমাদের ট্রেনিং হচ্ছে, একটা এখানে একটা ডায়মন্ডবাগ গার্লসে। তো এখানে আজকে 1362 জন অ্যালোটেড আছেন ট্রেনিং নেওয়ার জন্য। মূলত প্রিজাইডিং ফার্স্ট পোলিং, কিছু সেকেন্ড পোলিং আছেন, আর ডায়মন্ডবাগ গার্লসে আছেন 912 জন। তো সেখানে মূলত সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। অত্যন্ত উৎসাহের সঙ্গে নিচ্ছেন ওনারা এবং অ্যাটেন্টিভলি শুনছেন যেটা দেখছি। এর মধ্যে হয়তো অনেকেই আছেন প্রথমবার, কিন্তু তাদের মধ্যে যে উৎসাহটা সেটা দেখার মতো। মহিলা ভোট কর্মীরাও ভোট গ্রহণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। আমরা যে ট্রেনিংটা নিই এটা আমাকে সাপোর্ট দেয়, কিন্তু ফিল্ডের ওয়ার্ক, ফিল্ড এটা তো সরাসরি একদম মানুষের সঙ্গে কানেক্টেড একটা কাজ, তাই না? এই কাজটা কিন্তু এর অভিজ্ঞতা একদমই আলাদা। এটা আমাকে সাপোর্ট দেয়, কিন্তু সেখানে সেই পরিস্থিতিতে আমাকে কীভাবে ট্যাকেল করব সেটা আমাকে তখন ডিসাইড করতে হবে, এবং অবশ্যই এবং খুব প্ল্যানফুলি এবং ঠান্ডা মাথায় সেটাকে ট্যাকেল করতে হবে। সেই সবাই একসাথে কাজ করি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, এবং আমার মনে হয় আমরা 12 মাস একই ধরনের কাজ করি, তো স্কুলে পড়াই, তার থেকে একটু অন্যরকমের একটা অভিজ্ঞতা, খুবই ভালো লাগে, অবশ্যই খুব ভালো। কারণ একটা টাইমে ভাবা হতো এই কাজগুলো শুধুমাত্র ছেলেদের জন্যই বরাদ্দ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েরা আজ কোন জায়গায় নেই, তো এটা করার একটা সুযোগ আসাতে ভালো।